হচ্ছে বিষয় সম্পত্তি বিষ। আর এই সম্পত্তি নিয়ে যে কোনো পরিবারে অল্প বিস্তর সমস্যা প্রায় হয়েই থাকে, সেটা পারিবারিক বলা যেতে পারে। কিন্তু তা বলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা প্রয়োগ করে জোর করে তার সম্পত্তি হরণ করা, সেটা বোধহয় প্রথম আমরা শুনলাম। সোমবার এমনই একটি ঘটনার সাক্ষী থাকলাম আমরা। এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবী রমেশ ঠাকুর জয়সপাল জানান, তার সম্পত্তি জোর করে কেড়ে নিয়েছেন তার ভাই রাজেশ ঠাকুর জয়সপাল। তবে তিনি যে তার ভাই সেটা আলাদা, পাশাপাশি সম্পর্কে তিনি তার ভাই হলেও তিনি 39 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট। সেক্ষেত্রে তার জোর করা এই ঘটনা স্বভাবতই রাজনৈতিক রং লাগিয়েছে। এদিন তিনি সরাসরি জানান যে তার এই পরিস্থিতির জন্য তিনি যদি কোনোভাবে আত্মহত্যার পথ বেছে নেন তাহলে তার জন্য দায়ী থাকবেন তার দাদা তথা তৃণমূল কংগ্রেসের 39 নম্বর ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট রাজেশ ঠাকুর জয়সপাল। এই দোকানটা মায়ের আছে, ভিতরে আমার গোডাউন আছে। আমরা মায়ের দুই ছেলে দুই মেয়ে। এই জায়গাটা আমার দাদা রাজেশ জয়সপাল টিএমসি হারমাট গুন্ডা এখানকার ভাইস প্রেসিডেন্ট। কালকে আমি তালা মেরেছি, গত 15 দিন থেকে এদেরকে বোঝাচ্ছি প্রপার্টিটা এই দোকানটা ঘরটাকে দাম করে ভাগ করে নিয়ে দিয়ে ক্লিয়ার করো। এটা এমজি রোডে আছে, মা আমার নামে উইল প্রোভাইড করে গেছে। উইল প্রোভাইডটাও এরা অরিজিনাল কাগজটা জবরদস্তি রেখেছে নিজের কাছে, তা এদের আইন হিসাবে রাখার নিয়ম নেই। থানা কমপ্লেন করেছি, এরা নিজের থেকে এখানে তালা ভেঙেছে, কোনো পুলিশ কমপ্লেন করেনি, কিচ্ছু করেনি। থানা আমি গিয়ে কমপ্লেন করছি, বলছে যাবো, এ 2 ঘন্টা পরে আসলো। আসার পর থানা ডেকে বলে এটা সিভিল ম্যাটার, আপনারা সিভিলে যান। তারপরে দুই বোন এসেছিল, ওরা বলছে আমরা ভাগ নিব, থানাতে হলো ভাগ নিব, এখানে এসে বলছে ভাগ নিব না। এরা দুই ভাই আর বোন, এ আমার দাদা। আমার কোনো হার্ট অ্যাটাক ইয়া মার্ডার এ আমি যদি সুসাইড করি না, এ তিনজন দায়ী, রাজেশ জয়সওয়াল, রেখা গুপ্ত আর বিনা জয়সওয়াল, এরা দায়ী আছে। 30 বছর থেকে এরা আমাকে ফুটবলের মতন খেলা খেলাচ্ছে। 30 বছর থেকে 93 থেকে 99 অবধি আমি বোম্বে ছিলাম। চাইছি ন্যায্য, আমার যা ভাগ আছে আমার ভাগ অংশটা দিক, তারপরে এরা যা ইচ্ছা করার আছে করুক। আমি এটাই পুলিশ প্রশাসন থেকে সরকার থেকে চাইছি। আপনার লোক টিএমসির নেতা হয়ে গুন্ডাগার্দি করছে, যে কোনো লোক কারো দোকানে তালা মারবে তা থানা যাবে। নিজে হারমাটগিরি করে ভাইস প্রেসিডেন্ট 39 নম্বর ওয়ার্ডে আছে, তালা ভেঙেছে, এখানে প্রমাণ আছে, থালা আছে। দেখাই না, পুরো ঠন্ডনি আমাকে সম্মানভাবে রাখে। আর তৃণমূলে পার্টি অফিস আছে, ভাইস প্রেসিডেন্ট আছি, কিন্তু কোনো লোককে আমি বলে বেড়াই না যে আমি ভাইস। কে সুসাইড করবে, কে পালিয়ে যাবে, তার জন্য ফ্যামিলি দায়িত্ব নাকি? 20 বছর উনি কোথা ছিলেন? 20 বছর আগে উনি নিজের এনজয় করার জন্য ঘর ছেড়ে গেলেন, দোকান ছেড়ে গেলেন, নিজে অফিস করলেন, নিজে সব কিছু করলেন। তখন কোথা ছিলেন? মা অসুস্থ ছিল, দোকানে ভাড়া দোকানে ভাড়া দিয়েছেন। আজ অব্দি দল জড়াবে না, দলের ব্যাপারই নেই, দল নিয়ে কোনো সম্পর্ক নেই, এটা সিভিল ম্যাটার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।